গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর এখন আমি রান্নাঘরে, আমি আজকে ঘুম থেকে উঠেছি সকাল 8টায়, আর এখন বাজে 8:30। মোটামুটি আমি উঠে থেকে কাজ শুরু করে দিই, যেহেতু একটু বেলা করেই উঠি। যেদিনকে একটু বসতে ইচ্ছে করে বা যেদিনকে বুঝি যে আজকে একটু রান্নার তাড়া কম আছে, কাজ কম আছে, যেরকম কালকেই ছিল, শুধু মাংসের ঝোল করেছিলাম, তো ওই রকম দিনে একটু বসে নিই। আর বাদ বাকি সব দিন তো আর বসা হয় না, কাজ থাকে, রোজ দিন তো আর একরকম মাংসের ঝোল বা এরকম দিয়ে ভাত খাওয়া হয় না। তো আজকে হয়ে গেছে মোটামুটি, পটল ভাজা হয়ে গেছে, পটল চিংড়ি করবো, কালই বলেছিলাম, চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এখন একটু আলু আর পটলটাকে ভেজে নেব। আগে ভেজে নিয়ে তারপর মশলা কষাবো। ইচ্ছে আছে আজকে অনুষ্ঠান বাড়ির মতো করে পটল চিংড়ি করবো, ভীষণ খেতে ইচ্ছে করছে, ওই রকম পটল চিংড়ি বেশ মশলাদার মশলাদার এরকম। তো চলো শুরু করি রান্নাটা, রান্না তো শুরু করেই দিয়েছি এই আর কি। চিংড়ি মাছটা তো আগেই ভেজে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, দেখো পটলটাও নুন দিয়ে আমি সামান্য ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু চিংড়িতে হলুদ মাখানো ছিল তাই পটলটাও একটু হলদে হলদে দেখতে হয়েছে, বাট পটলে কিন্তু আমি আলাদা করে হলুদ দিইনি। এবার বসিয়েছি আমি আলুটা ভাজতে, আর এখানে তো পটল ভাজা আগেই হয়েছে না, আর এখানে ওর লস্যিটা আমি বানাচ্ছি। আলুটাকেও বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, চিংড়ির ওপরেই পটল আলু সব রেখে দিয়েছি, আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা দিয়ে করব আমি পটল চিংড়ির তরকারিটা। মশলার আগে গোটা গরম মশলা দিয়ে তেলে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি আলু পটল সবটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দেবো জলটা। চিংড়িটা না দিলেও হতো এত তাড়াতাড়ি, আমার যেহেতু একই বাটিটার মধ্যে সব ভেজে রেখে দিয়েছিলাম তাই সবটা দিয়ে দিয়েছি। আর দেখো পটলগুলোকে কত সুন্দর করে ভাজলাম, এখন মনে হচ্ছে পটল যেন ভাজিই নি, পটল সবসময় আমি দেখেছি এরকমই হয়, দেখতে তো দারুণ হয়েছে, আমি যেমনটা চাইছিলাম তেমনটাই, আহামরি তেল ঢেলেছি তারপরে এমনটা নয়, যেটুকু দিয়ে দিয়ে ভেজেছিলাম ওইটুকু, আর মশলা কষানোর সময় একটুখানি তেল ছিল, জানতাম পটল আর আলুর মধ্যে চিংড়ির মধ্যে অনেকটাই তেল থাকবে, যেহেতু ভেজে ভেজে তুলেছিলাম, তো তাই জন্য দেখতে তো দারুণ হচ্ছে। তো একটু নাড়াচাড়া করে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, দেন নামিয়ে দেবো, আর নামানোর আগে ঘি আর একটু গরম মশলা দেবো। পটল চিংড়িটা জাস্ট দেখতে হয়েছে, দেখো তেলটা বেরিয়েছে এই সাইড দিয়ে সাইড দিয়ে, কি ভালো দেখতে হয়েছে জানি না, মানে ফোনের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তবে দেখতে দুর্দান্ত হয়েছে। তো এই হচ্ছে পটল চিংড়ি, এই হচ্ছে পটল ভাজা, আর এই হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল করেছি আজকে, আজকের মেনু এইটা। আর এখানে হচ্ছে ওজনে চা, আর এখানে বসিয়েছি ভাত, এখন ওকে ডাকবো। আমার ট্রেনার আমাকে নিচে নিয়ে যাচ্ছে, বুড়ো বয়সে সাজ জাগলে যা হয় আর কি, তো ও ঘুম থেকে, এটাই হচ্ছে এখন আমাদের রুটিন, আমার সমস্ত কাজ হয়ে যায় 10টার সময়, তারপরে ওকে আমি ডাক দিই, ও 30 মিনিট মতো একটু চা টা খায়, ফ্রেশ হয়, তারপরে আমাকে নিয়ে নিচে যায়, কিন্তু গিয়ে কোনো কাজ করে না, কিন্তু শুধু দাঁড়িয়ে থাকে একটু, আর হচ্ছে হ্যাঁ একটু বলে দেয় এটা এরকম ঘোরাতে হবে, এই করতে হবে, সে করতে হবে, না ওকে আমি কাছে আসতেও দিই না, বাবা পড়লে ব্যথা পেলে একজন পাবো, আর একজনকে তো সুস্থ থাকতে হবে হসপিটাল অব্দি নিয়ে যাওয়ার জন্য, তাই জন্যে কাছে আসতে দেই না, খুব একটা নিয়ে পড়লে বাবা আমি পড়বো ঠিক আছে। পাপা কালকে বলছিল ওকে পেছনে বসে শেখাতে, বলে আনছি না কোনো দরকার নেই, পড়লে ব্যথা পেলে একজনই পাবো বাবা, দুজন নয়। হয়ে গেছে আজকের মতো 11:05, তো এরপরে আবার ওকেও রেডি হতে হবে, আমরা রোজ ওই 20-30 মিনিটের মতোই আসছি আর কি, তো এইটুকু করেই রোজ হচ্ছে, আর দেখি শনি কি রবিবার যে কোনো একটা দিন অনেকটা টাইম করে একটা মাঠে ফাটে যাওয়ার আমাদের ইচ্ছে আছে, এবার দেখা যাক কতটা কি হয়। যাচ্ছি এনাকে ছাড়তে, আর আজকে ইনি পটল চিংড়িটা কেমন খেয়েছে জিজ্ঞেস করি, মুখে বলতে পারছো না ওনাকে বাবা দারুণ হয়েছে নাকি খেতে, আর ও প্রথমে বলছিল দারুণ হয়েছে, এক ঘর খেতে হয়েছে, তারপরে ও তো আলু খুব একটা ভালো খায় না, 2 পিস আলু দিয়েছি, তার মধ্যে থেকে 1 পিস খেলো, 1 পিস খেলো না, তো তারপর ইচ্ছে করে ফোনটার সামনে সে আঙুল দিয়ে কেটে দিচ্ছে, তো তারপরে আমি একটা আলু খেয়ে দেখলাম দুর্দান্ত খেতে হয়েছে, এবার বলছে কিনা যখনই পটল চিংড়ি করবে এভাবেই করতে হবে, নয়তো আমি খাবো না, কি জ্বালায় পড়া গেছিল ওটা, এক আধ দিন ঠিক আছে, রোজ তো কেউ ভাবে খায় না। এখন বাজে 6:35, জাস্ট আমি সন্ধে দিলাম, আর বাইরেটাতে দেখো মিট করেছে সেই দুপুর দুপুর থেকে, কিন্তু এখনো
বৃষ্টি ফৃষ্টি সেরকম কোনো দেখা এখনো অব্দি নেই, একটু ঝিরিঝিরি পড়ছিল, ছাদটা দেখলে হয়তো বুঝতে পারবে বা এখানটাতে দেখলেও হয়তো বুঝতে পারবে এই যে ফোটা ফোটা পড়েছে, কিন্তু আবারও কমে গেছে, নামেনি বৃষ্টিটা। প্রচণ্ড হাওয়া দিল, তারপরে প্রচণ্ড মেঘ করলেও কোনো বৃষ্টি নেই। আর আপাতত আমার গোলাপ ফুল গাছে না চারটে ফুল ফুটেছে, এই যে এটা নতুন ফুটেছে, আর এগুলো তো দেখেইছো, দেখো এইগুলো পিওর হোয়াইট, এটার কালারটা আবার আলাদা। তোমাদেরকে আগেই বলেছি যে পাল্টায় রং এরকম। এখানে আরো কুড়ি আছে, এই যে এখানে একটা, এখানে একটা, এই ওপরে হবে আর একটা, এইরকমই আরো আছে বোধহয় কুড়ি, আমি অত খুঁজে পাচ্ছি না, আর বেশি থাকবে না কারণ গাছটায় বেশি তো ডালপালা নেই ওই আর কি। যাই হোক, কলকাতা থেকে এসে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে আর বোধহয় হবে না, যাই হোক আবারও হয়েছে। আর এদিকটা থেকে ক্যামেরাটা ঘোরালে কেমন সব নীলচে নীলচে লাগছে, কেমন একটা যেন নীল নীল সব কিছু, এরকম আবার ঠিক হলো। এখন বাজে সন্ধে 7:12, আর আমি একটু নিচে গেছিলাম, মেঘ করেছে ওরকম হাওয়া দিচ্ছে দেখে আমি এক প্যাকেট দুধ আনলাম। দুধ না এখন খুব একটা আনি না, যেহেতু খাওয়া হয় না খুব একটা, তারপর না প্যাকেট দুধ থাকলে খাওয়া হয়ে যাবে, ওকে সুজি করে দিই ওই রকম, কিন্তু ধরো পরপর খাচ্ছি না, তখন না নষ্ট হয়ে যায়, ছানা কেটে যায়, তখন খুব গায়ে লাগে যে দুধটা আনলাম খাওয়া হলো না, তাই পুরো দুধটাকে এরকম ভাবে গরম বসিয়েছি, যেটুকু দিয়ে আমি এখন চা খাবো। আমার আজকে যাই না কেন, আমি চা একদমই ভালোবাসি না, আমাকে বলে বলেও কেউ চা খাওয়াতে পারে না, র চা তো একদমই নয়। আর দুধ চা খুব মুডের উপর নির্ভর করে, যেদিন খুব ইচ্ছে হয় তখন একটু ইচ্ছে করলে খাই আর কি, তো এটার মধ্যে তাই জন্য আমি থেতো করে নিয়েছিলাম এই যে আদা আর এলাচ, তো এই দুটো আমি করে আগে দুধটা গরম করে নিই, কিছুটা নামিয়ে নিই, তারপর আমার চাটা বানিয়ে নেবো, মশালাটি বানাবো আদা এলাচ এইসব দিয়ে। চা হয়ে গেছে, তো একদমই অর্ধেকটাই নিয়েছি অল্প করেই, আমি আবার চিনি বেশি লাগে দুধ বেশি, মানে চা খাবো তো দুধ মতো খাবো এরকম একটা ব্যাপার, তো আদা এলাচ সব দিয়ে করেছি, তো চলো এবার এটা খেয়ে নিই। ও চলে এসেছে, ফোন করলো, আর আমারও রান্নাবান্না হয়ে গেছে রাতের, এবার যাচ্ছি ওকে জাস্ট গেটটা খুলে দেবো, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। এই লিফটটা না মাঝে মধ্যে আটকে যায়, কেন কি কারণে জানি না, আমি তো এই মাত্রই কিছুক্ষণ আগে এলাম, চারেই থাকার কথা ছিল লিফটটা, আমি একটু ছাদে গেছিলাম, হাওয়া দিচ্ছিল এত সুন্দর ছাদটা, তখন বেশ ভালো লাগছিল, তারপরে তো আর কে গেছে আমি পাশে যাই না, ছাদে কেউ গেছে হয়তো, আসলে ঘরে হাওয়াটা ঢুকছে না তেমন ভাবে যতটা ছাদে লাগছে, তাই বোধহয় কেউ গেছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আর ব্লগগুলো কেমন লাগছে তোমরা জানিও। আমি ভাবছি আবারও এক দুদিনের জন্য একটু গ্যাপ দেবো কিনা, কারণ ভিউজটা খুবই কম আসছে, আমি বুঝতে পারছি না কেন কি কারণে বা কিছু, রোজ একটা কিছুর মধ্যে মানে একটা ডিজিটের মধ্যেই ঘোরাফেরা করছে, বুঝতে পারছি না কেন হচ্ছে, তো যাই হোক, তো চলো আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, এসে গেছে মনে হচ্ছে, এই যে সাদা গাড়িটা ঢুকছে এটাতেই এসছে মনে হচ্ছে, তো চলো আজকে আমাদের টাটা।